আর এবার যে খবরের দিকে নজর রাখবো, প্রাথমিক টেটের 2017-র ওএমআর শিটের তথ্যে বিস্মিত বিচারপতি। 2017-র টেটের ওএমআর শিট নষ্ট করে দিয়েছে প্রাথমিক বোর্ড। আগামীকাল দুপুরে বোর্ডের খাতা তলব, বিচারপতির পর্ষদের আধিকারিককেও তলব করা হয়েছে একই সঙ্গে। কেন এত দ্রুত ওএমআর শিট নষ্টের সিদ্ধান্ত, সেটাই জানতে চায় হাইকোর্ট। অর্ণবাংশ নিয়ে গিয়ে আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অর্ণবাংশ, 2017 টেটের ওএমআর শিট নষ্ট করে দেওয়া হয়েছে, কি বলছে আজ আদালত? দেখো হাইকোর্ট এক প্রকার বিস্মিত, 2017 সালে ওএমআর সমস্ত নষ্ট করে দেওয়া হয়েছে। কারণ 2017-র পরিপ্রেক্ষিতে কিন্তু 21 সালে পরীক্ষা হয় এবং 22 জানুয়ারি ফল প্রকাশ হয়। সুতরাং ফল প্রকাশ যদি 22 জানুয়ারিতে হয়, তাহলে এত দ্রুততার সাথে কেন সমস্ত ওএমআর নষ্ট করা হয়েছে? আজকে তারা বোর্ড এটা তারা বলে দিয়েছে স্পষ্ট করে যে আমরা সমস্ত ওএমআর ডেস্ক্রাইব করেছি, নষ্ট করে দিয়েছি। সেই কারণে বিচারপতি বলছে যে এটা কিভাবে সম্ভব, তাই তারা আদালতে নির্দেশ যে কাল দুপুর 2টার মধ্যে বোর্ডের আসল মিনিট খাতা তলব করে হয়েছে। একই সঙ্গে পর্ষদ আজকাল তারা কিন্তু সমস্ত কিছু নিয়ে আসবেন, ক্লারিফিকেশন দিতে হবে যে 2017-এ ওনাকে কেন নষ্ট করা হয় না দ্রুততার সঙ্গে, যখন 22 জানুয়ারি যার পরীক্ষা হয়েছে, এত ফল প্রকাশ হয়েছে, এত দ্রুততা কিসের? সেই কারণেই কালকে তলব করা হয়েছে। আর আরো দাঁড়িয়ে আইনজীবী এবং পর্ষদের আধিকারিককে তারা কিন্তু জবাব দেবেন যে এই নষ্টের কারণটা কি।